ব্যাপারী রে, এত করে কলাম, আমার এই কাঁচা টাকা দিও না, ব্যাপারী আমার কথা শুনলই না। এই ব্যাপারীর জন্যে আমার এত বড় একটা সর্বনাশ হয়ে গেল রে বহর। আব্বা, মানুষ যে এত খারাপ, কেম্বা করে কি হয়ে গেল আমাকে রে? এই 5টা টাকার সাথে যদি আর 95টা টাকা যোগ করা যাইতো, তাহলে আমাকে 100 টাকা পূর্ণ হয়ে যাইতো আব্বা। হরে বহর, বাপ আমাকে কপালে শনি লাগিছে রে বাপ। তা না হলি মানত করার পরেও আমাকে টাকাটা এত খোঁজার পরেও পালাম না। আব্বা, আমার কিন্তু একটু সন্দেহ মনে হইতেছে, হারাধন কাকা হঠাৎ করে চলে গেল কিসের জন্যে? আমার তো মনে হইতেছে হারাধন কাকা এই টাকাটা পায়া আমাকে উল্টে মানত করায়া তাড়াতাড়ি এনতে সম্পদ দিছে। উনি যে লোকের লোক, ওই টাকা পালি উনি কি আর ফেরত দিবি? যে পিছে টের পিছে তার যে কিপটে। বহর রে বাবা, টাকা রানির পরেতে আমার কপালটা, আমার মনটা কেমন জানি সমনি হয়ে গেছে। আমার তো মনে হইতেছে ইটু পরে আমার নাম, আমার বাপের নামই আমার মনে থাকবি না, ভুলে যাব সব। তোর কাছে কি কিছু মনে হইতেছে রে বহর? তাহা কি হারাধন পায় আবার নিয়ে গেল নাকি? আমি কেবে করে কব আব্বা, আমরা তো তখন মাটির দিক চায়া ছিলাম, টাকা খুঁজতেছিলাম। আমার তো মনে হইতেছে হারাধন কাকা এই টাকাটা নিয়ে সম্পদ দিছে। ওরে বহর, হারাধন দত্ত যদি এই টাকা পায়া থাহে, তালি তো আর ওই টাকা উদ্ধার করা যাবি রে বাপ। এত মানত করায়া আমার টাকাটা ওই নিয়ে চলে গেল রে বাপ। আব্বা, ধৈর্য ধরেন আর ভুলেও কিন্তু এই কথাটা কারো কাছে ফিলাস করবেন না। এই কথাটা বুদ্ধি করে তার কাছ থেকে বাইর করা লাগবে আব্বা, বুঝছেন? আপনি কিন্তু কারো কাছে ফিলাস করেন না আগেই। আল্লাহ, তুমি আমাকে এত সর্বনাশ কেম্বা করে কইলে! আমরা হইছি গরিব মানুষ, আমার চলার মতন 5টা টাকা কাঁচা কয়েন আরা গেল, এত বড় সর্বনাশ কেম্বা করে হয়ে গেল, কিছুই টের পালাম না। হাতের এই আঙুল গুলার মধ্যে একটু নেল পালিশ নেওয়া যায় না? কই, তুমি তো কিনে তো দেও না। আর শুনলাম তোমার আব্বার নাকি টাকা হারাইছে, দেখি সত্যি কথা নাকি? টাকা কোথায় পাবো, তুমি তো জানোই সব। আমার আব্বা যে কিপটের কিপটে, তাহা তো দিবেরই চাই না। আর এই যে কইলে না আমার বাপের টাকা হারাইছে, এটা তো শুনতেছি কিন্তু আমার তো বিশ্বাস হয় না। মনে করো বেহুলার লোহার সিন্ধুকের মধ্যেও সাপ ঢুকতে পারবি, কিন্তু আমার বাপের তফিলতে টাহা হারা যাবি এটি আমার কোনো সময়ই বিশ্বাস হয় না, বুঝছে? ও তা গ্রামের সব মানুষ দেখি কইতেছে নজর আলী কাকা টাহা হারা গেছে, এটা শুনলাম, এর জন্যে তোমার কাছে জিজ্ঞেস করলাম। আরে ওই সব কিছুই না, এইসব টাহা রাইনের সওয়াল হচ্ছে আমাকে এক বেলা না খাওয়ায় রাহার জন্য, বুঝছে? ওই যে কইছে টাহা হারা গেছে, এই চলে আমাকে দুপুর বেলা খাওয়া বন্ধ, ভাত রাঁধা বন্ধ, না খায় আইছি, বুঝছে? এই হচ্ছে আসল ঘটনা। তা কও কি, তুমি দুপুর বেলা না খাই চলে আইছে? তা তোমার বাপ এত টাহা পয়সা, এত জমি জাতা দিয়ে কি করবি? ছাগল গিরি যদি ঠিক মতন খাবার পরবেন না দেয়। ওই তো এই কথা কবি কি ডাই কথা কলি তো আমাকে দোষ হয়ে যায়। এই কথা কলি আমাকে শেষে 6-7 দিনের খাওয়া বন্ধ করে দিবি, তখন আমাকে কি অবস্থা হবে, বুঝছে? কি আর করবো কও, খালি পেটেই রয়েছি। আমি তো শুনলাম আব্বার বহর ভাই নাকি টাকা খুঁজতে খুঁজতে পুরা রাস্তায় সাপ করিয়ে দিছে। হিডা আমি জানি না, যদি টাকা সত্যি সত্যি আড়ায় থাকে তাহলে আরো বেশি করে আড়াক, ওই হার কিপনের টাকা আরো বেশি বেশি করে আড়াক, তাতেই ওর উচিত শিক্ষে হবি। তাছাড়া আর ওর শিক্ষে হবি না, ও না মরা পর্যন্ত টাকা পয়সা ভাগ বাটোরা কিছুই পাবো না। আমাকে দিন আম্বা করেই যাবি, আর কবে যে তোমার বিয়ে করবো হেডেই তো আমি ভাইবে কুল পাই না। হইছে তালিয়ার বিয়ে, আমার বাড়িতে বিয়ে দিয়ে দিক, তারপরে আমার সন্তানরা তোমার কাছে এসে লজেন খাবে, সেবে নে কবে নে মামা মামা। হ হে, লজেন খাওয়াইনে টাহাটাও তো আমার কাছে নাই, কি করবো কও, এম্বা করেই আমার দিন চলে।